ভারতীয় রাষ্ট্রীয় মজদুর কংগ্রেসের উদ্যোগত সরকারের প্রণয়ন করা চারি শ্রম সংহিতা বাতিল করার দাবিত এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। শ্রমিক সংগঠনটির বহু সংখ্যক কর্মীয় কলা বেজ পরিধান করে শ্রমিক সংঘ জাগিছে, শ্রমিকর বিরুদ্ধে সরকারের চৈরাচারী নীতি বন্ধ করক, শ্রমিকর শোষণ নচলিব আদি স্লোগানেরে পরিবেশ উত্তাল করে তোলে। পূর্বর শ্রম আইনের সংশোধন ঘটায় সরকারের মালিক গোষ্ঠীর স্বার্থত শ্রম সংহিতার প্রণয়ন করা বলে উল্লেখ করে। শ্রমিকর স্বার্থ সুরক্ষিত করার দাবিত শিবসাগরস্থিত সহকারী শ্রম আয়ুক্তক স্মারকপত্র প্রদান করে সংগঠনটে। শ্রদ্ধাভাজন শ্রমিক দরদী রাইজ আর শ্রমিক সকল, আজি সমগ্র ভারতবর্ষত এই ডাবল ইঞ্জিনের সরকারখনে পরিবর্তনামত করব বিচরা, যম আইনের সংশোধনের নামত শ্রমিক বিরোধী শ্রম আইন আর মালিক পক্ষর স্বার্থত শ্রম আইন প্রণয়ন করা ব্যবস্থাটুক তীব্রভাবে আমি প্রথমপ্রায় প্রতিবাদ জানাই আইসো। আমি সকলে নিশ্চয় জ্ঞাত যে ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে রাইট টু ট্রেড অর্গানাইজেশন আর রাইট টু কালেকটিভ বার্গেনিংয়ের যতিধারা, সেই গতিধারা, সেই নির্দেশনার ভিত্তিত ইয়াত শ্রম আইন প্রণয়ন হয়েছিল। আর শেষতীয়া পর্যায়ত গৃহ অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদেই হোক আর পরবর্তী সময়ত যার আনঅর্গানাইজ সেক্টর সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট, সামাজিক সুরক্ষা, অসংগঠিত শ্রমিক শ্রেণীর সামাজিক সুরক্ষা আইনলৈকে যিমান আইন প্রণয়ন করিলে, প্রায় 29খন আইন একত্রীকরণ করে চারি শ্রম সংহিতা ফোর লেবার কোড প্রণয়ন করব বিচাৰিছে। যি ফোর লেবার কোডছে সমগ্র শ্রমিক সমাজের স্বার্থ বিঘ্নিত করব। ইয়াত যি আমার শ্রমিকর মজুরি আইন আছে, বোনাস আইন আছে, যি শ্রমিকর সামাজিক সুরক্ষা আইন আছে, গৃহ শ্রমিক সকলের যি সামাজিক কল্যাণমূলক আইন আছে, এই সকলবিলাক আইন বাতিল করে একত্রীকরণ করে চারিটা শ্রম সংহিতা ফোর লেবার কোর্স করব বিচাৰিছে। এই ব্যবস্থা আমি প্রথমবার প্রতিবাদ জানাই আইসো। আর 22 সেপ্টেম্বর বিগত সময়ত এই বিধেয়ক কেন্দ্রীয় সরকারে লোকসভাত উপস্থাপন করেছিল, লোকসভাত সংখ্যার বলত এটা অনুমোদন করলে, রাজ্যসভাত সেই সময় থাকি গল, তার বিপরীতে পুনর বিবেচনার কারণে রাজ্যসভায় পঠাইছে, যদিও কেন্দ্রীয় সরকারের সমুলঞ্চে এই বিষয়টি আহ্বান করে উপবিধি রাজ্যসমূহ প্রণয়ন করবর কারণে নির্দেশনা দিছে, ইতিমধ্যে উপবিধি প্রণয়ন করবলে ব্যবস্থা করেছে। আমি আশা রাখি রাজ্যসমূহ এই ক্ষেত্রে সঠিকভাবে বিবেচনা করে যাতে উপবিধি প্রয়োগের ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে যাতে কোনো কারণে আগ নেবারে আমি হকিয়া দিব বিচারিছো। যেহেতু এই ফোর লেবার কোর্সের সমর্থনত বিশ্ব শ্রম সংস্থায় আমার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনসমূহক আশা প্রদান করেছে, আমার আবেদনের ভিত্তিত কেন্দ্রীয় সরকারে পত্র প্রেরণ করেছে যাতে ভারতবর্ষত যেহেতু এখন বিশ্বর অন্য দেশের লগতে বিশ্বর ভিতর ভারতবর্ষ এখন বিশ্বর শ্রম সংস্থার সদস্য ভর্তি দেশ আছে, অন্তর্ভুক্তি দেশ আছে, এই দেশত যাতে শ্রমিক বিরোধী কোনো আইন যাতে শ্রমিক সকল সংগঠনের নীতি নির্দেশনাক কথাবার্তাক যাতে আহ্বান করে তেনেকা আইন প্রণয়ন নকরে, সেই ভিত্তিত বিশ্ব শ্রম সংস্থায় এই প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেছে। আমি আশা রাখি অনাগত দিনত এই প্রতিবাদ আমি যে অব্যাহত রাখিছো এই প্রতিবাদত গুরুত্ব প্রদান করে আমার কেন্দ্রীয় শ্রম সংগঠনসমূহ সঠিকভাবে আলোচনা বিলোচনা করে শ্রমিকর স্বার্থ সুরক্ষিত করবলে যাতে আইন প্রণয়ন করে। আর এই আইন প্রণয়নের জড়িয়ে আটাইতকৈ দেশের মূল্যবান মানব সম্পদ ব্যবহার করে আর্থ সামাজিক বিকাশের ক্ষেত্রে যাতে এক সুকীয়া কার্যব্যবস্থা গ্রহণ করে তার প্রতি এই প্রতিবাদ চলি পাই আমি আহ্বান জানাইছো। ধন্যবাদ। শিবসাগরের পৰা সৈয়দ মুস্তাকুর রহমানের রিপোর্ট, অসম আদিত্য। NKS হুন্ডাইলৈ স্বাগতম। নর্থ ইষ্টৰ প্রথম GDSI 2.0 ফিচার্স ডিলার হৈছে NKS হুন্ডাই। অত্যাধুনিক সা সুবিধাৰে তৈয়াৰি মোস্ট আপডেটেড হুন্ডাই ডিলাৰ এতিয়া ডিব্ৰুগড়ত। আমাৰ NKS হুন্ডাই ডিলাৰত অপেন সেলস কনসালটেট রুম, কাস্টমার রুমৰ লগতে পুৰণি গাড়ীৰ এক্সচেঞ্জ ফেসিলিটিও ৰখা হৈছে। ইয়াত সেলসৰ লগতে সার্ভিস সেক্টর সুন্দৰ সুবিধা আছে। প্রয়োজনীয় সকলো এডভান্স টুলস, হুইল বেলেন্সিং, এলাইনমেন্টৰ অত্যাধুনিক মেচিন, পোস্ট হাইড্রলিক লিফ্ট, ফুল্লি ট্রেইন মেন পাওয়ারৰ লগতে নাইট্রোজেন গ্যাছ ফিলিং ফেসিলিটি, ফুলি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। লগতে NKS হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রলিক লিফ্ট, ওয়াশিং ফেসিলিটি, হুইল বেলেন্সিং, টায়ার প্রেসার চেক করার লগতে বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। NKS হুন্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।